চার জায়গাতে আমরা সিপিআইএম এবং বামপন্থীদের পক্ষ থেকে আজকে আমরা এই বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আজকের এই প্রচার সভা আমরা আজকে আমরা শুরু করছি। আর কোন ভুল নয়, দুটো ফুল, বড় ফুল আর জোড়া ফুল সব মিলে একটাই ফুল করছে আমাদেরকে। আমাদের শহীদ কাছে আরো কতগুলি জায়গায় আমরা প্রতিটি জায়গায় প্রতিটি ভাবে গাছ লাগিয়ে হাওড়া শহর, যেটা দূষিততম শহর, সেই শহরের পরিবেশকে রক্ষা করতে আমাদের যে কমিটমেন্ট, দায়বদ্ধতা তার প্রকাশ করতে চাই। আমরা এখন এখানে গাছ উঠব এবং গাছ কোটার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের যে পরিবেশের এজেন্ডা হাওড়া শহরকে দূষণমুক্ত করা, সেই কাজ আমরা করব। এখন এই গাছ খোঁজার কর্মসূচি আমরা করব, সকলে মিলে আমরা এখানে গাছ করব। আমরা আজকে এই অঞ্চলে প্রচার কর্মসূচি করতে এসেছি। নির্বাচন চলছে, নির্বাচনের আগে আমাদের প্রচার শুরু হবে, কিন্তু এর আগেও আমরা এই অঞ্চলে নির্বাচনী প্রচার দেখেছি। এমন কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনী প্রচার করবেন বলে আমাদের যে পরিবেশ, সেই পরিবেশকে বিঘ্ন করার জন্য যে গাছ, সেই গাছ কাটা হয়। এমন একটি রাজনৈতিক দলের উদ্ধত্তপূর্ণ প্রচার আমরা দেখেছি যেখানে আমাদের গাছ কেটে সেই প্রচার করা হয়েছে। আমাদের পার্টি, আমরা বামফ্রন্ট এবং আমাদের যারা সমর্থন করছেন তারা সবাই আমরা একটা বিষয় মনে করি যে পরিবেশের প্রশ্নে কোনো রকমের কম্প্রোমাইজ হতে পারে না, পরিবেশের প্রশ্নে কোনো রকম সমঝোতা হতে পারে। আমাদের হাওড়া শহর দেশের মধ্যে দূষিততম শহর, যারা প্রশাসন চালাতে গিয়ে এগুলো মাথায় রাখেন না তারা আর যাই হোক প্রশাসন চালানোর জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি। এই অযোগ্যদেরকে পরাস্ত করতে হবে। পরিবেশ বিরোধী নীতি প্রণয়ন করে বিজেপি তৃণমূল হয়ে তারা নির্বাচনকে পরিবেশের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, ভোটকে পরিবেশের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, এদেরকে বর্জন করতে হবে। গত 10 বছর ধরে চলছে যে সরকারটি আমাদের যে সংবিধানের মূল কথা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যে নীতির উপর ভিত্তি করে আমাদের ভারতের জন্ম হয়েছিল, দীর্ঘ দিনের উপনিবেশবাদের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর আমাদের স্বাধীনতা প্রাপ্তি এবং আমাদের সংবিধান তৈরি করা, এই প্রক্রিয়াটা কোনো ছেলে খেলা ছিল না। তিল তিল করে আমাদের দেশের নির্মাতারা এই সংবিধান তৈরি করেছে। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ ভারত হিসেবে গড়ে উঠেছিল, সেই ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তিতেই আজকে আঘাত করা হয়েছে। আমি নতুন করে কোনো কথা বলতে চাই না, সবাই আপনারা জানেন কাশ্মীরে 370 দ্বারা তুলে নেওয়াই হোক, অযোধ্যায় বিতর্কিত জমিতে না বলছে না বলছে
এইখানে একটা ত্রুটি হ্যাঁ হ্যাঁ একান্তভাবে অনুরোধ করছে আমরা আজকে এই বৃক্ষরোপণের কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের সূচনা আমরা শুরু করব। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের যে আজকে আচ্ছা কমরেড বন্ধুগণ, আমরা আজকে এই অঞ্চলে প্রচার কর্মসূচি করতে এসেছি। নির্বাচন চলছে, নির্বাচনের আগে আমাদের প্রচার শুরু হবে, কিন্তু এর আগেও আমরা এই অঞ্চলে নির্বাচনে প্রচার দেখেছি। এমন কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে প্রচার করবেন বলে আমাদের যে পরিবেশ সেই পরিবেশকে ভিন্ন করার জন্য যে গাছ সেই গাছ কাটা হয়। এমন একটি রাজনৈতিক দলের ঔদ্ধত্যপূর্ণ প্রচার আমরা দেখেছি যেখানে আমাদের গাছ কেটে সেই প্রচার করা হয়েছে। আমাদের পার্টি, আমরা বামফ্রন্ট এবং আমাদের যারা সমর্থন করছে তারা সবাই আমরা একটা বিষয়ে মনে করি যে পরিবেশের প্রশ্নে কোনো রকমের কম্প্রোমাইজ হতে পারে না, পরিবেশের প্রশ্নে কোনো রকম সমঝোতা হতে পারে। আমাদের হাওড়া শহর দেশের মধ্যে দূষিততম শহর। যারা প্রশাসন চালাতে গিয়ে এগুলো মাথায় রাখেন না তারা আর যাই হোক প্রশাসন চালানোর জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি। এই অযোগ্যদেরকে পরাস্ত করতে হবে। পরিবেশ বিরোধী নীতি প্রণয়ন করে বিজেপির পুরো মনোভাব যারা নির্বাচনকে পরিবেশের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, ভোটকে পরিবেশের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, এদেরকে বর্জন করতে হবে। আমরা প্রতীকীভাবে গাছ লাগিয়ে এই যেখানে গাছ কাটা হয়েছিল আমাদের শহীদ পুরীর কাছে আরও কতগুলি জায়গায় আমরা প্রতিটি জায়গায় প্রতীকীভাবে গাছ লাগিয়ে হাওড়া শহর যেটা দূষিততম শহর সেই শহরে পরিবেশকে রক্ষার প্রশ্নে আমাদের যে কমিটমেন্ট দায়বদ্ধতা তার প্রকাশ করতে চাই। আমরা এখন এখানে গাছ উঠবো এবং গাছ পোঁতার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের যে পরিবেশের এজেন্ডা হাওড়া শহরকে দূষণমুক্ত করা সেই কাজ আমরা করব। এখন এই গাছ পোঁতার কর্মসূচি আমরা করব, সকলে মিলে আমরা এখানে গাছ পোঁতব। আমাদের প্রার্থী এতক্ষণ শুনলেন যেভাবে পরিবেশকে ধ্বংস করা হয়েছে ভবিষ্যৎ চ্যাটার্জি র্যালির আগে, তাই তার বিরুদ্ধে ধিক্কার জানাতে আমরা সিপিআইএম এবং বামপন্থের পক্ষ থেকে আজকে আমরা এই বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আজকের এই প্রচার সভা আজকে আমরা শুরু করছি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।